বিশ্রামগঞ্জ মাস্টারপাড়া গ্রিলের গেট ও ঘরে দরজা ভেঙে এক গৃহস্থের পালসার বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনা বৃহস্পতিবার আনুমানিক ভোর রাত 3:30 বিশ্রামগঞ্জ থানায় দ্বারস্থ ক্ষতিগ্রস্ত গৃহস্থ। জানা যায় মাস্টারপাড়া এলাকার চিরঞ্জিত দাবনা প্রত্যেক দিনের মতো বুধবার রাতে বিশ্রামগঞ্জ বাজারে ব্যক্তিগত কিছু কাজকর্ম সেরে রাতে বাড়িতে এসে তার TR07B9233 নম্বরের পালসার বাইকটি ঘরের মধ্যে রেখে খাওয়া দাওয়া সেরে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে চিরঞ্জিত দেববর্মা বৃহস্পতিবার ভোর রাত 3:30 দেখতে পান ওনার পাশের রুমে যেখানে পালসার বাইকটি রেখেছিলেন সেই রুমের দরজা ভাঙা। সেখানে দেখতে পায় চোরের দল ওনার বাড়ির গেটে তালা ও ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ওনার পালসার বাইকটি চুরি করে নিয়ে যায়। চিরঞ্জিত দেববর্মা চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকেরা ছুটে এসে দ্রুত খোঁজাখুঁজি করেন, কিন্তু বাইকটির কোনো সন্ধান পায়নি। পরবর্তী সময়ে বৃহস্পতিবার সকাল 8:30 বিশ্রামগঞ্জ থানা দ্বারস্থ হয়ে একটি অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত চিরঞ্জিত দেববর্মা। তিনি জানান, উক্ত চুরির ঘটনার সঙ্গে বর্তমান বিভিন্ন নেশা সামগ্রী সেবনকারী যুবকরাই যুক্ত রয়েছে। উক্ত ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের দ্রুত আটক করে সাইকেল উদ্ধারের দাবি জানান চিরঞ্জিত দেববর্মা। Su nacute nacute kayang yang baik sendal kayak pano dikelasin hanya baik nan tahun baik kerja kau jauh talang ha apa dok saya malia aju pas tahun pas kayang ke pas saya koi bersuruh kanan nemu ni suruh kiri nacute nacute malia ta baik buat kerja baiknya baru mau turun nemu baiknya nogo teksi nogo nukau teman yang arah mau tuh asu bosor মুসাইয়া নে আর তমন তাও বাইক নি নাবো কেন পালসার 180 ব্ল্যাক উইথ ক্রোম তো আপনি নে বাসকম কথা বতি হই রক কেব ওরা ডাউট হই রক বহের উদ তো ডাউট তাম সাজনে সব তালা গাও তো কাম কে সাইমালিয়া বি রিপোর্ট দৃষ্টি।